বর্তমান আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো কিভাবে পিক্সেল অ্যাপ থেকে টি শার্ট ডিজাইন করা যায়। সো আমি সবার ফার্স্টে টাইপ আইকন থেকে টাইপ করে নিছি, অ্যান্ড আমি ফন্টটাও সেট করে নিছি, অ্যান্ড আমি আবারও টাইপ আইকন থেকে আমি যেটা টাইপ করতে চাই সেটা কিন্তু আমরা টাইপ করে নিব। সো আমি ফার্স্টে নেভার দিয়েছি, অ্যান্ড সেকেন্ড আমি গিফট দিছি, অ্যান্ড এটাকে আমি সেট করে নিব, অ্যান্ড দেন এটাকে আমি ফ্রন্টে সিলেক্ট করব, অ্যান্ড আমরা ফ্রন্ট বাছাই করে নেওয়ার পরে ফ্রন্টটি আমরা সিলেক্ট করে দিব। তারপরে আমরা এটাকে গ্লেজ দেওয়ার জন্য একটু হাইলাইট করব। অ্যান্ড এখানে কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কখন কোন আইকনে ক্লিক করতে হবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি। সো আমি এখন কালারও সিলেক্ট করে নিছি, অ্যান্ড দেন সাইজটাও একটু সিলেক্ট করে নেব। তারপরে আমরা চলে যাব নেক্সট টাইপে। সো আমরা এখন লিখে নিব নেভার গিভ আপ। সো আমরা এখন এটার সাইজটা ঠিক করে নেব, সাইজ ঠিক করে নেওয়ার পরে আমরা ফ্রন্ট দিয়ে নিব। তো আমাদের কিন্তু এখানে সুন্দর করে দিয়ে আছে যে আমরা কোন কোন আইকনে ক্লিক করলে কীরকম রেজাল্ট পাব, তো আপনারা এখান থেকে দেখে নেবেন সহজেই, তাহলে আপনারা শিখে যাবেন অ্যান্ড বুঝতে পারবেন কোন আইকন দিয়ে আসলে কোন রকমের কাজ করা যায়। সো আমি এখানে একটু জাস্ট ডিজাইন করে দিচ্ছি, দেন আমরা এটার কপি করে আবার ওইখানে পেস্ট করব। এখন আমরা আমাদের ওয়ার্ডগুলোকে পজিশন করে নিব, অ্যান্ড দেন আমি আর একটু ডিজাইন করে নিব। সো এটাকে কিন্তু কালারফুল করার জন্য আমরা অনেক ধরনের কালার দিতে পারি, অ্যান্ড আমাদের প্রত্যেকটা আইকনের নিচে কিন্তু আইকনগুলোর নাম লেখা আছে, তো সহজেই বোঝা যাবে যে কোন কোন আইকনটা কোন কাজ করে থাকে। সো আমরা এখন এটা কপি করে আবার নেক্সটে পোস্ট করব, অ্যান্ড আমরা সুন্দর করে এটা সিলেক্ট করে নিব, মাঝ বরাবর একদম সিলেক্ট করব, অ্যান্ড আমরা এখন কালার চেঞ্জ করব, আর আমরা কালারটি সিলেক্ট করে নিব, দেন সেম ওয়েতে আমরা পরের পাশের কালারটাও চেঞ্জ করে নিব, অ্যান্ড সেম কালার করব, অ্যান্ড কালারটি দেওয়ার পর কিন্তু আমরা আবার কালারটি সেভ করে নিব। সো এখন আমরা আবার টাইপে যাব, অ্যান্ড টাইপে গিয়ে আমরা আর একটা টাইপ করব। সো ফার্স্টে আমি একটু সাইজটা বাড়াই নিলাম, সো আমি এখন টাইপ করছি ওয়ান ইয়োর। সো আমি এটা এখন সিলেক্ট করে এটার ফ্রন্ট সিলেক্ট করব, তো আমি আর একটু সাইজটা বাড়াই নিলাম, অ্যান্ড আমি এখন ফ্রন্ট সিলেক্ট করব। অ্যান্ড এখানে কিন্তু অসংখ্য ফন্ট আসতে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা দিতে পারেন। সো ফ্রন্টে ক্লিক করে অ্যান্ড আমরা এটাকে সেভ করে নিছি, অ্যান্ড আমি এখন এটার কালার চেঞ্জ করে নিছি, আর একটু গ্লেজ দেওয়ার জন্য আমরা একটা শাইন ইউজ করব বর্ডার লাইন। সো আমরা এখন এটাকে আর একটু ডিজাইন করব, অ্যান্ড আমরা কিন্তু এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিতে হবে, একসাথে করে দিতে হবে, যাতে করে আমরা পারফেক্টলি ডিজাইনটা ছোট বড় করতে পারি, কারণ একসাথে না করলে আসলে সবগুলোর সাইজটা মেনটেন হবে না, আর মানে উলট পালট হয়ে যেতে পারে, এর জন্য আমরা একসাথে করে নেব। অ্যান্ড দেন আমি লাস্ট আমার টাইপটা করে নেব। সো আমি এখন টাইপ করব ড্রিম, অ্যান্ড আমরা কিন্তু এটা ক্যাপিটাল লেটারে করে নেব। সো আমি এখন এটার ফ্রন্টটা সিলেক্ট করছি, অ্যান্ড ফ্রন্টটা সিলেক্ট করা হলে কিন্তু আমরা সুন্দর করে আমাদের পজিশনে বসায় নিব, অ্যান্ড আমরা সব কয়টা কিন্তু আবারও একসাথে করে নিব, অ্যান্ড আমরা এখন এটাকে সেট করব, অ্যান্ড এটাকে তো ডিজাইন করে নিব। আমাদের এইখানে মাঝখানে যে ব্ল্যাক কালারটা ছিল সেটা সরানোর জন্য কিন্তু আমি একটা টুলস ইউজ করছি, সো আপনারা চাইলে ওই টুলসটা ইউজ করতে পারেন, বা আপনাদের যদি ভিতরে ব্ল্যাক কালারটা দিয়েই ভালো লাগে তাহলে সেটাও করতে পারেন। আসলে এক একটা ডিজাইন আমরা ইউনিকভাবে করার ট্রাই করব, সো যেটা ইউনিক লাগে আর কি। তো একটু সুন্দর করার জন্য আমি এখানে একটা পিএনজি ইউজ করছি শাইনের, সো আমরা সেম পিএনজিটাই কপি করে
বিসাইডা দিয়ে দেব। অ্যান্ড আমরা কিন্তু এভাবেই সুন্দর করে একটা রেডি করে ফেলতে পারি আমাদের টি শার্টের ডিজাইন পিক্সেল অ্যাপ থেকে। তো আমরা এখন এটাকে একটু শাইন দেওয়ার জন্য শাইনগুলো সিলেক্ট করে নিব। অ্যান্ড আমি এখানে হোয়াইট কালারের শাইন দিয়েছি, যেহেতু ব্ল্যাক কালারের টি শার্টের উপরে হোয়াইট দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। সো আমি এখানে হোয়াইট শাইন দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি এটা পিএনজি করে কিন্তু সেভ করে নিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।